ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো খুব সহজে এরকম একটি ডাটা এন্ট্রি ফর্ম আপনি মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে তৈরি করবেন। দেখেন, এখানে খুব সহজে আপনি ডাটা এন্ট্রি করার পর আপনি যদি সেভ রেকর্ড দেন তাহলে রেকর্ডটি সেভ হয়ে যাবে, অ্যাড নিউ দিলে টোটালটা ফাঁকা হয়ে যাবে, আপনি নতুন করে আবার ডাটা এন্ট্রি করতে পারবেন। তো এই জিনিসটা কিভাবে করে ওইটাই আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন। ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন একদম নতুন একটি অ্যাক্সেস ডাটাশিট ওপেন করে নিব। তো তার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে নিউয়ে গিয়ে আমরা কিন্তু একটি অ্যাক্সেস ডাটাশিট ওপেন করতে পারি। এই যে দেখেন, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস। এখন আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমার এই যে নতুন একটি অ্যাক্সেস ডাটাশিট কিন্তু ওপেন হয়ে গেল। ইনেবল কন্টেন্ট করলাম। এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েটে যাব, যাওয়ার পরে টেবিলের উপরে ক্লিক করব। আপনারা যদি অ্যাক্সেস এর বিগিনার লেভেলের কাজ না জানেন বা এই টেবিল কিভাবে ক্রিয়েট করাবে, অ্যাক্সেস এর কোনটা কি বলে, তার জন্য আমার ধারাবাহিক টিউটোরিয়াল আছে। এর আগে পার্ট 1 পার্ট 2 এই দুইটাও দেখে নেবেন, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। তো এখন আমাদেরকে আমরা এই যে একটা টেবিল ক্রিয়েট করলাম, টেবিল ক্রিয়েট করার পরে আমরা এই যে টেবিলটা এখান থেকে সেভ করব। টেবিলের একটা নাম দিলাম, ধরেন এটার নাম দিচ্ছি স্টুডেন্ট স্টুডেন্ট আইডি। দেওয়ার পরে এটা ওকে করে দিলাম। এখন আমরা এই স্টুডেন্ট আইডির উপরে ক্লিক করে আমরা এখন যাব ডিজাইন ভিউতে। তো ডিজাইন ভিউতে যাওয়ার পরে আমাদেরকে কিছু জিনিস অ্যাড করে নিতে হবে ডাটা এন্ট্রি করার জন্য। তো দেখেন, এই যে আইডির উপরে এখানে একটা লক চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করে প্রাইমারির কির উপরে ক্লিক করব তাহলে এটা উঠে যাবে। তো প্রথমে আমরা লিখে নিব সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার আপনার যে যে জিনিসগুলো লাগবে, সিরিয়াল নাম্বার হচ্ছে অটো নাম্বার 1 2 3 4। এরপরে হচ্ছে ধরেন আপনার স্টুডেন্ট নেম। ডাটা টাইপ কি এই সম্পর্কে আমার ডিটেইল টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। স্টুডেন্ট নেম হচ্ছে শর্ট টেক্সট হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে ফাদার্স নেম। ফাদার্স নেম, ফাদার্স নেম আপনার শর্ট টেক্সট দেই। এরপরে হচ্ছে মাদার্স নেম, মাদার্স নেম, মাদার্স নেমটাও শর্ট টেক্সট দিয়ে দিব। এরপরে দিব হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমরা এখান থেকে দিব হচ্ছে ডেট এন্ড টাইম। এরপরে হচ্ছে ক্লাস, ক্লাস, ক্লাস কোন ক্লাসে পড়ে, ক্লাস হচ্ছে শর্ট টেক্সট থাকুক। এরপরে সেকশন, আমরা সেকশনের এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা সেকশনের এখান থেকে যেটা করব সেটা হচ্ছে লুকআপ উইজার্ডে যাব। আই উইল টাইপ দা ভ্যালু এটা করব, কারণ আমরা ড্রপ ডাউন করতে চাই এখানে সেকশন এ, সেকশন বি, সেকশন সি। ঠিক আছে, নেক্সট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে অ্যালো মাল্টিপল ভ্যালু দিয়ে দিলাম, ফিনিশ দিয়ে দিলাম। এখন এখানে আমি যখন অন্য ভিউতে যাব তখন দেখব যে এটা ড্রপ ডাউন হয়ে আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে সেকশনের পরে আমরা যে জিনিসটা দিতে পারি প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, পি আর ই এস সি এন টি প্রেজেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। আমরা প্রেজেন্ট অ্যাড্রেস থেকে এটা দিব হচ্ছে লং টেক্সট। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস থেকে আমরা দিব এখান থেকে লং টেক্সট। আমরা কেন শর্ট টেক্সট লং টেক্সট দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন, যদি না বুঝে থাকেন তাহলে আমার যে বেসিক টিউটোরিয়াল আছে ওইটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আমরা ইমেজ আপলোড করব, একটা ইমেজের আপলোড, আই এম এজ আপলোড ইমেজ, আপলোড ইমেজ। এখান থেকে আমরা দিব হচ্ছে অ্যাটাচমেন্ট। ঠিক আছে, তো এই হয়ে গেল মোটামুটি আমাদের যে ফিল্ড নেম আর ডাটা টাইপ, যে আমরা কি কি জিনিস অ্যাড করব, যেটা আমরা দেখছিলাম আমার যে ফর্মটা ছিল এই ফর্মে কি কি জিনিস ছিল সেই জিনিসগুলো আমরা এখান থেকে কিন্তু অ্যাড করে নিলাম। ঠিক আছে, দেখেন এই যে আমরা সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম এগুলো ছিল, এগুলো অ্যাড করলাম, ছবির অপশন অ্যাড করলাম। ঠিক আছে, এখন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটা সেভ করে দিব। এই স্টুডেন্ট আইডি এটার উপরে ক্লিক করে আমরা ভিউ থেকে যদি ডাটা শিট ভিউ এ যাই, তো দেখেন এখানে আমাদের এই যে ডাটা এন্ট্রি করার কিন্তু একটা মোটামুটি অপশন চলে আসছে, কিন্তু আমরা তো এইভাবে করব না, আমরা ফর্ম ক্রিয়েট করব। তার জন্য আমরা এই যে স্টুডেন্ট আইডির উপরে রেখে আমরা ক্রিয়েটে যাব। যাওয়ার পরে আপনি মাইক্রোসফট অফিসের যে ভার্সন ইউজ করেন না কেন, মোটামুটি এরকম অপশনগুলো পেয়ে যাবেন। তো আমরা এই যে ডিরেক্ট এখান থেকে ফর্ম না করে আমরা ফর্ম উইজার্ডে যাব। যাওয়ার পরে দেখেন আপনি কোন কোন জিনিসগুলো রাখতে চান এখান থেকে, তো আমরা সবগুলাই তো রাখতে চাই, তো আমি সবগুলোর উপরে ক্লিক করলাম, এটা দিলে সবগুলা চলে যাবে ফর্মে। নেক্সটে গেলাম, কলামান আকারে আমরা নিব। ঠিক আছে, আমরা নেক্সটে গেলাম। এরপর হচ্ছে মডিফাই দ্য ফর্ম, আমরা একটু ফর্মটা তো অবশ্যই মডিফাই করব। ঠিক আছে, আমরা ফিনিশে চাপ দিলাম। তো দেওয়ার পরে দেখেন এই যে একটা ফর্মের ফরম্যাট এখানে ওপেন হয়ে গেল। এখন এই জিনিসগুলো আমাদেরকে একটু ঠিক করতে হবে। এখানে যে স্টুডেন্ট আইডি এটা উপরে আমরা এটা এই পর্যন্ত একটু টেনে দেই। দেওয়ার পরে এখানে আমরা নাম লিখবো, আপনার যে স্কুলের নাম আছে সেটা আপনি এখানে, বা যে ফর্ম বানাচ্ছেন তার নাম, তো আপনি এখানে লিখে নিলেন আপনার স্কুলের নাম রায়হান তানজিম স্কুল অ্যান্ড সিও এল এল ইজি রায়হান তানজিম
জিমনেজিয়াম স্কুল অ্যান্ড কলেজ। এখন এটা লেখার পরে আপনি টোটালটা সিলেক্ট করে হোমে গেলেন, যাওয়ার পরে এখান থেকে বোল্ড করে দিলেন। এখান থেকে একটা ফন্ট আপনার যেটা ভালো লাগে, ধরেন আমার একটা ফন্ট আছে এটা আমি দিলাম, এটা মাঝ বরাবর রেখে দিলাম, ঠিক আছে। এটা চাইলে আরো একটু বড় করে দিতে পারি, আমি ধরেন যে 26 দিলাম, এখন ভালো লাগতেছে মোটামুটি। এখন আমরা যেটা করব, এখানে একটা লোগো অ্যাড করব, এটার একটা কালারও আমরা চাইলে দিয়ে দিতে পারি। ধরেন যে আমার এই কালারটা ভালো লাগতেছে, এই কালারটা বেশি ফুটতেছে না, আপনি জাস্ট আপনার ইচ্ছা অনুযায়ী একটা কালার এখান থেকে দিয়ে দিলেন। এখন আমরা এখানে একটা লোগো অ্যাড করব, তার জন্য আমরা আবার ডিজাইনে যাব, এই যে লোগোর উপরে ক্লিক করব। করার পরে যেখানে আপনার লোগো আছে, আমার যেখান থেকে একটা লোগো আমি নিয়ে আসি, তো আমি এই যে আমার লোগোটা এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে এই দেখেন এখানে লোগোটা চলে আসছে, লোগোটা এই যে টেনে আপনার ইচ্ছা অনুযায়ী যেমন আপনি রাখবেন। তো মোটামুটি আমি লোগোটা এখানে এই কোনায় এই যে সেট করে দিলাম, আমাদের উপরের কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের এই জিনিসগুলা একটু এখান থেকে সুন্দর করে সাজাইতে হবে, ঠিক আছে। দেখেন স্টুডেন্ট নেমের ঘরটা বড় হয়ে গেছে, তো আমরা প্রথমেই যেটা করি এইগুলার ঘর একদম সেম করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে যেটা যেমন আছে এটা ধরে আমি একদম এটা সিলেক্ট করলাম, করে একদম এই অবধি টেনে দিলাম। এরপরে হচ্ছে এইটাও ধরে এই অবধি টেনে দিলাম। দেওয়ার পরে দেখেন সিরিয়াল নাম্বারের ঘর ঠিক আছে মোটামুটি, স্টুডেন্টের নামের ঘরটা এত বড় দরকার নেই, আমরা ছোট করে নিচ্ছি। এরপরে হচ্ছে ফাদার নেমের ঘর এত বড় দরকার নেই, ছোট করে নিচ্ছি। মাদার নেমের ঘরও ছোট করে নিচ্ছি। ডেট অফ বার্থ তেমন থাকুক, ক্লাসও এত বড় দরকার নেই, ছোট করে নিচ্ছি। হ্যাঁ, এরপরে হচ্ছে সেকশন এমন থাকুক, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস মোটামুটি এমন করে নেই। হ্যাঁ, এটা একটু এ পর্যন্ত টেনে দেয়। আপনার হচ্ছে ফর্মে আপনি যত সময় দিবেন আপনার আসলে তত ভালো হবে। এরপরে এটা এত বড় দরকার নেই, এই যে ছোট করে নিচ্ছি। এটা কন্ট্রোল প্রেস করে চেপে আমরা একটু উপরে উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেকশন এই দুইটাও সিলেক্ট করে আমরা একটু উপরে উঠিয়ে দিলাম, এইটা এই অবধি টেনে দেই। এখন মোটামুটি দেখেন ফাদার্স নেম, মাদার্স নেম, এই দুই ফাদার্স নেম, মাদার্স নেম এই দুইটা ধরে একটু উপরে উঠিয়ে দেই। এই দুইটার মাঝখানে একটু ফাঁকা আছে, এটা একটু উপরে উঠিয়ে দিলাম। এই টোটালটা সিলেক্ট করে একটু উপরে উঠিয়ে দিলাম। এখান থেকে এই এটা সিলেক্ট করে একটু বড় করে দেই এই দিকটাতে, তাই ভালো হবে। এই যে এখন এই যে এখান থেকে টোটালটা সিলেক্ট করার পর আমরা হোমে গেলাম, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেই। আমরা ধরেন যে টাইমস নিউ রোমান ফন্ট দিলাম, এরপরে বোল্ড করে দিলাম, এরপরে এখান থেকে যে লাল কালার করে দিলাম। এরপরে আমাদের এখানে দেখেন কাজ আছে, এইটা এই দুইটা আর একটু উপরে উঠিয়ে দেই তাহলে ভালো লাগবে। উপরে উঠিয়ে দিলাম, এখন এই দুইটা দেখেন একটু বড় হয়ে গেছে এমন করে দিলাম। এখন দেখেন যে আপলোড ইমেজ, আপলোড ইমেজ এখানে একটু কাজ আছে, আপলোড ইমেজ এইটাও আমরা একটু ফন্ট চেঞ্জ করে দেই, টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে এটা আমরা বোল্ড করে দিলাম। আর এই যে আপলোড ইমেজ, এই ঘরটা একটু কাজ করব, সেটা হচ্ছে ওয়াইড আর হাইট। এটা হচ্ছে আমরা পাসপোর্ট সিস্টেমের ওয়াইড হাইট দিতে পারি, আমরা এখান থেকে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি। এরপরে দেখেন এটার উপরে 1.5 ইঞ্চি, তো দেখেন এরকম একটা সাইজ হয়ে গেল। এখন এটাকে ধরে এখানে তো আপলোড ইমেজটা এমন জায়গায় থাকলো মোটামুটি, এটা একটু ধরে এই পর্যন্ত টেনে দেয় তাহলে ভালো লাগবে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের একটু বাটন ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েটে আবার যাই, আমরা ডিজাইনে যাব। যাওয়ার পরে এই যে এখানে বাটন অপশন আছে, এটার উপরে ক্লিক করে এখানে একটু বাটন ক্রিয়েট করি। এই যে বাটন, কি বাটন ক্রিয়েট করব, রেকর্ড অপারেশন, এটা হচ্ছে সেভ রেকর্ড, ঠিক আছে। নেক্সট এর উপরে ক্লিক করলাম, টেক্সট দিলাম, এই সেভ রেকর্ডই থাকলো। নেক্সট এখানে একটা নাম দিব, সেভ ডাটা লিখে দিলাম, দেওয়ার পরে ফিনিশ করে দিলাম। এটা ধরে এই অবধি টেনে দেই, ভালো লাগবে। এরপরে আরেকটা বাটন আমরা একটু ক্রিয়েট করে নেই এখান থেকে। এরপরে রেকর্ড অপারেশন দিলাম, দেওয়ার পরে হচ্ছে অ্যাড নিউ রেকর্ড, এটাই থাকুক। এরপরে হচ্ছে টেক্সট দিলাম, এরপরে এখান থেকে অ্যাড নিউ লিখে দিলাম, অ্যাড নিউ লিখে দিলাম, দেওয়ার পরে ফিনিশ দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এটা অবধি টেনে দিলাম, দেওয়ার পরে দেখেন মোটামুটি দুইটা, এটা আবার একটু টেনে দেই। আপনি যত আসলে ফর্মে একটা ফর্ম আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সুন্দর করে নিতে হবে। এটার ফন্ট কালার চেঞ্জ করি নাই আমরা, এটা আবার হোমে যাই, যাওয়ার পর এখান থেকে ফন্ট কালার ওইটা যেটা দিছিলাম লাল দিয়ে দিলাম। এখন দেখেন মোটামুটি আমাদের একটা ফর্মের ডিজাইন এখানে হয়ে গেছে। এখন আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন ভিউতে যাব, যাওয়ার পরে ফর্ম ভিউয়ে যেয়ে দেখি কি অবস্থা হয়। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার হয় নাই, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদের চেঞ্জ করা হয় নাই, তো সেটার জন্য আমরা আবার আমরা এটা এখান থেকে ক্লোজ করে দেই। দেওয়ার পরে আমার এই যে ফর্ম যেটা ছিল, যাওয়ার পরে এখান থেকে ডিজাইন ভিউতে আবার যাই, তো আমরা এখানে বাইরে রাইট বাটন ক্লিক করে ফর্মের প্রপার্টিসে যাব। যাওয়ার পরে দেখেন এখানে অপশন আছে ব্যাক কালার, ঠিক আছে। ব্যাক কালার থেকে আপনি যে কোনো একটা থিম এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, অ্যাক্সেস থিম আছে বিভিন্ন রকম। আমি এই থিমটা যদি দেই তাহলে কেমন হচ্ছে। এরপরে অ্যাক্সেসের আরেকটা থিম আছে, ধরেন এই থিমটাই আমি দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সেভ করে দিলাম। এখন আমি এটা, এখন আমরা যেটা করি এখান থেকে ভিউ থেকে ফর্ম ভিউ এ যাব। তো ফর্ম ভিউ এ যাওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের একটা ডাটা
লেখার মতো জায়গা চলে আসছে। এখন আমরা এখানে সিরিয়াল নাম্বার ঘরে কিছু করা লাগবে না। স্টুডেন্টের নাম যদি আমি এখানে দেই, সেটা হচ্ছে আমরা এখানে একটা স্টুডেন্টের নাম দিলাম, ATIF আতিফ লিখলাম, তার বাবার নাম দিলাম ধরেন যে রাব্বি সেলিনা, ঠিক আছে। এরপরে ডেট অফ বার্থের ঘরে দেখেন এখান থেকে ডেট অ্যান্ড টাইম সেট করার অপশন চলে আসছে। ক্লাস ক্লাস দিলাম হচ্ছে ক্লাস ফাইভে পড়ে। সেকশনের ঘরে দেখেন ড্রপ ডাউন আছে কোন সেকশনে, সেকশন বি তে। প্রেজেন্ট অ্যাড্রেস একটা কিছু দিয়ে দিলাম, পারমানেন্ট অ্যাড্রেস একটা কিছু দিয়ে দিলাম, আপলোড ইমেজ। হ্যাঁ, এখানে আপলোড ইমেজের উপরে ক্লিক করলে যে অ্যাটাচমেন্ট একটা অপশন আসছে, আপনি অ্যাডে যাবেন। যাওয়ার পরে যেখানে আপনার ইমেজ আছে সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো যেখানে ইমেজ আছে এই ইমেজটা আমার আছে, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ওকে করলাম। এই দেখেন এখানে খুব সহজে এটার সাথে মিলে গেছে। যে উচ্চতা কি জন্য দিয়েছিলাম দেখছেন, যে ছবিটা খুব সুন্দর এখানে লাগতেছে। এখন যদি আপনি সেভ রেকর্ড দেন, ডাটাটা সেভ হয়ে যাবে। অ্যাড নিউ রেকর্ড দিলে নতুন করে আপনার রেকর্ড করার জায়গা চলে আসবে। তো আপনি যদি এটা এখন ক্লোজ করে দেন, আপনার এইটা ক্লোজ করে দেওয়ার পরে আপনার এই দেখেন যে স্টুডেন্ট আইডি এই টেবিলে কিন্তু দেখেন সেই ডাটাগুলো চলে আসছে। তো খুব সহজে আপনি কিন্তু আপনার ডাটা এভাবে এন্ট্রি করতে পারবেন এবং দিনে দিনে এক্সপার্ট হয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ডাটা এন্ট্রি ফর্ম কিভাবে তৈরি করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।